চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনা ঘটে। তিনি উপজেলার ভাটিখাইন ইউনিয়নের নবগঠিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভাই শাজাহান জাহান জানান, শহীদুলের সাথে কারো কোনো বিবাদ ছিল না। পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। আত্মহত্যার বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।